সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে ফের বিতর্কিত মন্তব্য করলেন সাংসদ অর্জুন সিংহ। বললেন, যারা গলা কেটে নেয়, যারা এলাকায় কাজ করার জন্য টাকা চাইছে, তাদের বুথে বসাবেন না। এমন লোককে তৃণমূলের এজেন্ট হিসেবে ভোটাররা দেখলে ভোটের আগেই আপনি হেরে যাবেন। একজন বয়স্ক মানুষ গেলেন, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে? বলবে, আরে বাবরে, এই লোকটা বসে আছে, এই লোক তৃণমূলের এজেন্ট আছে, একে তো ভোট দেওয়া যাবে। যারা বদমাশি করছে, যারা এলাকার লোকের তার উপরে খেপে আছে, এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও, 2000 আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না, এই লোকগুলোকে বুথে বসাবেন না, নালে আপনি জেতার আগে আগে থেকে হেরে যাবেন। অর্জুন সিং এর এই মন্তব্য প্রসঙ্গে কি জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা? শুনবো এবার। তৃণমূলে ফিরে ঠিকভাবে স্বস্তিতে নেই অর্জুন সিং, এখনো সেইভাবে জায়গা করে উঠতে পারেনি। আসলে বুথে যাদের বসাবেন না বলছে, এক সময় তাদেরই উনি বসাতেন আর তাদের দিয়েই ভোট করতেন, কিন্তু এখন বুঝতে পারছে না ঘরকা না ঘাটকা, সেই কারণের জন্য এখন এই সমস্ত নীতিকথা শুনিয়ে কিছুটা মানুষের মন পেতে চাইছে, তৃণমূলকে কিছুটা সতর্ক করে জায়গা পেতে চাইছে, আর কিচ্ছু নয়, মানুষ এই জাতীয় লোকদের চিনে রেখেছে। বিস্ফোরক মন্তব্য শোনার পর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র বললেন, দল থাকলে রোজগার হবে, লোকসভা ভোটে লিড দিতে না পারলে সেই বুথ থেকে সভাপতি সহ সদস্য সবাইকে ইস্তফা দিতে হবে, হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না, তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন। একটা বুথ ভিত্তিক কর্মী সম্মেলন একটা ইলেকশনের আগে, তার চেহারা এরকম হতে পারে না, এটা আপনাদের লজ্জা। প্রধান উপপ্রধান এবং প্রত্যেকটা সদস্য, আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত। পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো, যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো। গত সপ্তাহে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন তিনি যে মন্তব্য করেছিলেন যে অনেক কাউন্সিলর রয়েছেন যারা দোতলা তিনতলা বাড়ি করেছেন, আগে যাদের খাবার যুক্ত না, ভাইরাল হয়েছিল বিধায়কের এই মন্তব্য, আর তাই নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক চর্চা। অনেক কাউন্সিলর আছে দোতলা তিনতলা বাড়ি করেছে, তার বাড়িতে খাবার যুক্ত না, তার মানে নিশ্চয় দুনম্বরি করেছে, দুনম্বরি করে আমার কাছে কেউ পার পাবে না, আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন নেব, যে কমপ্লেন নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো, কারণ আমি প্রশাসনকে বলেছি আমার বিরুদ্ধে আমি দুনম্বরি গুলো মানবো না, সে যে হোক, এমএলএ হোক, সভাপতি হোক, যে প্রধান হোক, আমি কোনো কথা শুনবো। আর এই গোটা ঘটনার সমালোচনা করে কি বললেন সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য? আসুন এবার শোনাবো। পরিষ্কার লাভলি মৈত্র যা বলেছেন, তিনি তার দলের যে নির্দিষ্ট কর্মসূচি সেই কর্মসূচির পক্ষেই কথা বলেছেন। ওরা জানেন এই দলটাই ক্ষমতায় এসেছে রোজগার করার জন্য, এবং সভাপতি বা ওদের দলের যে সমস্ত নিম্ন স্তরের আধিকারিকরা তারা এই তোলাবাজিতে অভ্যস্ত, তোলাবাজি করেই তারা মানুষকে ভয় দেখিয়ে জোর করে দখল করে ভোট আদায় করেন। সেটাই বলেছেন যে যেভাবেই হোক তৃণমূলকে রাখতে হবে, তবে তোমাদের ইনকামও চলবে, এবং সেজন্যই হুমকি যে না জেতাতে পারো তো হয়তো ভাত দিয়ে দেবো। তার কর্মীদের বলছেন গুন্ডামি করার প্রক্রিয়াটা এখন থেকেই শুরু করে দাও, ভোট এসে গেছে, এই তোমাদের সময়, এই হচ্ছে দলের সাধারণভাবে ওদের দলের নেত্রীর যে গোপন নির্দেশিকা তারই প্রতিফলন ঘটেছে লাভলি মৈত্রের কন্টেন্ট, এতে খুব বিস্মিত হওয়া হয়েছে।